ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়, লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি ন্যারেশন চেঞ্জের উপরে। এই ভিডিওটা দেখার আগে তোমাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ এর আগে যে ন্যারেশন চেঞ্জের ভিডিওগুলো আমি বানিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে তোমরা। স্পেশালি এর আগে যে দুটো ন্যারেশন চেঞ্জের ক্লাস করেছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সের শেষে আমি দিয়ে রাখবো তোমাদেরকে, এবং তার সাথে কিছু এক্সারসাইজও দিয়ে রাখবো। অবশ্যই সেগুলো কিন্তু তোমরা নিজেরা সলভ করে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। তো আজকে আমরা ন্যারেশন চেঞ্জের ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে এসেছি। ইম্পারেটিভ সেন্টেন্স কথার অর্থ হলো যে বাক্যের দ্বারা আদেশ, অনুরোধ বা উপদেশ বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করবো তখন আমরা কীভাবে ন্যারেশন চেঞ্জগুলো করবো, এর আগে বলে দিই যে এই ক্লাসটা শুরু করার আগে তোমরা এইটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই যে চারটা আমি ন্যারেশন চেঞ্জ এখানে দিয়েছি তোমাদেরকে করতে, এই ক্লাসটা আগে দেখবে, তারপরে এইগুলো সলভ করে আমাদের কমেন্ট সেকশনে জানাবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, একটা এই পুরোটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা লিখে নিতেও পারো বা বারবার করে ভিডিওটা তোমরা দেখতেও পারো। সো ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে যে আদেশ বোঝাবে বা অনুরোধ বোঝাবে বা উপদেশ বোঝাবে। এর আগে আমরা অ্যাসার্টিভ এবং ইন্টারঅ্যাকটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করেছি। তো অ্যাসার্টিভ মানে হচ্ছে সাধারণ বাক্য, ইন্টারঅ্যাকটিভ হলো প্রশ্নবোধক বাক্য। আজকে আমরা আদেশ, অনুরোধ এবং উপদেশ সূচক বাক্যের ন্যারেশন চেঞ্জ করব। তাহলে প্রথম কাজটা মানে ন্যারেশন চেঞ্জ কীরকম থাকবে এগুলো দেখাই একটু। সি সেড টু মি, সি সেড টু হার ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলেছিল প্লিজ দয়া করে স্পিক দ্য ট্রুথ, দয়া করে সত্য কথা বলো। দেখো স্পিকের আগে দায়ের, ট্রুথের আগে দা বসছে, সত্য একটাই হয় নির্দিষ্ট সত্য, তাই তার আগে আর্টিকেল দা বসছে। তাহলে সত্যি কথা বলো, দয়া করে সত্যি কথা বলো। তো এখানে দয়া করে মানে হচ্ছে যে আকুতি মিনতি করছে, রিকোয়েস্ট করছে, প্লিজ বোঝাচ্ছে, তাই এই বাক্যের দ্বারা রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে এক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট দ্বিতীয় বাক্য লক্ষ্য করো, হি সেড টু মি, সে আমাকে বলেছিল ডোন্ট স্টে হিয়ার, স্টে মানে থাকা, এখানে থেকো না এনিমোর, এখানে আর থেকো না, এখানে আর থেকো না, ডোন্ট স্টে হিয়ার এনিমোর, এখানে আর থেকো না। নেক্সট লক্ষ্য করো, তাহলে এখানে আর থেকো না, এখানে আর থেকো না, ডোন্ট স্টে হিয়ার এনিমোর, এখানে আর থেকো না। এই বাক্যের দ্বারা কি বুঝতে পারা যাচ্ছে, এটা কিন্তু এক ধরনের অ্যাডভাইস, অ্যাডভাইসও বলতে পারো বা অর্ডারও বলতে পারো, তাই তো? মানে এক কথায় বলে দিচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বারা অনেক সময় কি হয়, অর্ডার এবং অ্যাডভাইস মিলে যায়। বক্তার কথার দ্বারা একটা কথাকে যদি খুব নম্রভাবে বলা হয় সেটা কিন্তু অ্যাডভাইস দেওয়া বোঝায়, আবার আবার যদি খুব একটু উচ্চ স্বরে বলা হয় তাহলে কিন্তু সেটা কিন্তু অনেক সময় কিন্তু অর্ডারে পরিণত হয়, এটাও কিন্তু একটা মাথায় রাখতে হয়। যাই হোক, খুব সহজ করে বোঝার চেষ্টা করো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, শিক্ষক মহাশয় ছাত্রদেরকে বললেন রেসপেক্ট এল্ডার্স, কাদেরকে রেসপেক্ট করো, এল্ডারদেরকে রেসপেক্ট করো। তাহলে এল্ডারদেরকে রেসপেক্ট করো মানে হচ্ছে এটা হচ্ছে এক ধরনের অ্যাডভাইস। তাহলে যে বাক্যের দ্বারা অ্যাডভাইস বোঝায় তাকেও বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট নাম্বার ফোর, দ্য প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল বা স্কুলেরও প্রিন্সিপাল হয় প্রধান যে, যিনি সেড টু আলী, আলীকে বলেছিল স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, শাস্তি দেওয়ার স্বরূপ সে বলছে বেঞ্চের উপর দাঁড়াও। তাহলে এটা কিন্তু অর্ডার, এটা কিন্তু অর্ডার। তাহলে যে বাক্যের দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে রিকোয়েস্ট বোঝাচ্ছে, অর্ডার বোঝাচ্ছে, অ্যাডভাইস বোঝাচ্ছে, সেই বাক্যগুলোকে কি বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এই বাক্যগুলো তোমরা কিন্তু লিখে নিতে পারো বা বারবার করে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো এবং সেগুলো লিখে নিয়ে কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। প্রথমে আমি দিয়ে দিলাম এটা অত্যন্ত কোন টাস্ক যেগুলো ন্যারেশন চেঞ্জ করে, এরপর আমরা ক্লাসটা শুরু করি। সি সেড টু মি, এই যে রিপোর্টিং ভার্বটা দেখতে পাচ্ছ, এর আগে বলেছি শুনে নাও ভালো করে যে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি থাকে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, যে ভার্বটি ব্যবহার করে বাক্য, যে ভার্বটি ব্যবহার করে সাবজেক্ট কথা বলে। যে সেড টু, এখানে দেখতে পাচ্ছ সেড টু, এখানে দেখতে পাচ্ছ সেড টু, এখানে সেড টু, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি থাকে বা যে ভার্বটি ব্যবহার করে কর্তা কোনো কথা পরিবেশন করে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর এই অংশটাকে বলা হয় যে স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, একে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, যে ভার্বটা ব্যবহার করে এগুলো জানা দরকার কিন্তু বারবার করে। এর আগের ভিডিওতে বলেছি, তার আগের ভিডিওতে বলেছি, যেগুলো ডেসক্রিপশন বক্সে অ্যাসারটিভ সেন্টেন্স এবং ইন্টারঅ্যাকটিভ সেন্টেন্সের আমি ন্যারেশন চেঞ্জের লিঙ্ক আমি দিয়ে দেবো।
বা আমার প্লেলিস্টে গিয়েও তুমি দেখে নিতে পারো। আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এই স্পিচটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, যেটা যে কথাটা বক্তা বলছে যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে সেই স্পিচটাকে বলা হয়, সেই স্পিচটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, যে ভার্বটা ব্যবহার করে এই ভার্বগুলো সব রিপোর্টিং ভার্ব, আর এইগুলো হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এইগুলো সব ডাইরেক্ট নেশনে দেওয়া আছে, মানে বক্তার কথাকে সরাসরি ইনভার্টেড কমার মাধ্যমে তুলে ধরা আছে। আমাকে কি করতে হবে, নারেশন চেঞ্জ করতে হবে, মানে হচ্ছে ডাইরেক্ট স্পিচ আছে তো আমাকে ইনডাইরেক্ট স্পিচে কথাটা বলতে হবে। আমাকে বলতে হবে যে সি সেড টু হার ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলেছিল প্লিজ স্পিক দ্য ট্রুথ। আমাকে বলতে হবে যে সে তার বন্ধুকে রিকোয়েস্ট করেছিল সত্যি কথা বলতে, তখন কিন্তু ইনভার্ট কমার থাকবে না, তখন সেটা ইনডাইরেক্ট স্পিচ হয়ে যাবে। আশা রাখছি বুঝতে পারছো। এরপরে রিপোর্টিং ভার্বটি কিন্তু চেঞ্জ করে কি করবো, রিপোর্টিং ভার্বটি প্রাইমারিলি যারা বিগিনার তাদেরকে বলবো বা যারা বাচ্চাদেরকে শেখাচ্ছে তাদেরকে বলবো যে এই তিনটে রিপোর্টিং ভার্ব প্রাইমারিলি প্রথমে ব্যবহার করতে। নাম্বার ওয়ান হচ্ছে অর্ডার, আদেশ বোঝালে, আদেশ যখনই বোঝাবে তখনই তোমরা কি বসাবে, অর্ডার বসাবে, পাস্ট টেন্সে হলে অর্ডার বসাবে, ওকে। দ্বিতীয় হচ্ছে যদি অনুরোধ বোঝায়, যদি অনুরোধ বোঝায় তাহলে তোমরা কি বসাবে, রিকোয়েস্টেড বসাবে। এই সেম টুটা তখন কিন্তু রিকোয়েস্টেড হয়ে যাবে যদি অনুরোধ বোঝায়। এই যে প্লিজ দেখতে পাচ্ছ না অনুরোধ, তাই এখানে রিকোয়েস্টেড করে দিতে হবে। সেট আছে, সেট পাস্ট টেন্স, রিকোয়েস্টেড পাস্ট টেন্স, রিকোয়েস্টেড করে দিতে। আর যদি উপদেশ বোঝায়, যদি উপদেশ বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বটি অ্যাডভাইস স্টে পরিণত করবে, ADVISE। ADVISE কিন্তু নয়, ADVISE এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে উপদেশ, এটা হচ্ছে নাউন, আর এটা হলো ভার্ব। আমরা এখানে ভার্বের কথা বলছি, তাহলে অ্যাডভাইসের পাস্ট টেন্স হলো অ্যাডভাইসড। পাস্ট টেন্সে থাকলে অ্যাডভাইস করবে, প্রেজেন্ট টেন্সে থাকলে অ্যাডভাইস করবে, যদি সেস থাকে তাহলে অ্যাডভাইসেস করবে, সেটা তোমাদের ব্যাপার। তাহলে এই তিনটে অর্ডার, রিকোয়েস্টেড আর অ্যাডভাইসড, যারা বিগিনার আছে তারা এগুলো ব্যবহার করবে। আমি উপর উপরে বসে দিই। তাহলে আমরা প্রথম কাজটা কি করলাম, একটা বাক্য দেখলাম, রিপোর্টেড স্পিচের বাক্যটা দেখলাম ইনভার্টেড কমার মধ্যে। সেই বাক্যটা প্রথমে কি করলাম, যে সেই বাক্যটা দেখলাম, বুঝলাম যে এটা হচ্ছে আদেশ বা অনুরোধ বা উপদেশ। এরপরে কি করতে হবে আমাদেরকে, এরপরে এরপরে তাহলে রিপোর্টিং ভার্ব এগুলো মুছে দিই, এগুলো রেখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। ধরো একটা দেখলে হি সেড টু মি, সে আমাকে বলল গেট আউট অফ মাই হোম, গেট আউট অফ মাই হাউস, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তাহলে দেখো আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাক্যটা হচ্ছে কোন ধরনের বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা কি করে বুঝতে পারলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স? এই বাক্যটার একটা জিনিস লক্ষ্য করো, এই গেট আউটটা হচ্ছে ভার্ব, এই বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় অনেক সময়, সাবজেক্টটা উচ্চ আছে, এখানে কাকে বলছে, যাকে বলছে সে সাবজেক্টটা উচ্চ আছে, তাই তো? এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা আদেশ বোঝাচ্ছে, আদেশ, তাই এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর নারেশন চেঞ্জ আমরা শুরু করবো, যে হি সেড টু মি, তাহলে এর দ্বারা আদেশ বোঝাচ্ছে, আদেশ বোঝাচ্ছে, আর তাহলে আদেশ বোঝালে রিপোর্টিং ভার্বটা কিসে পরিণত হয়ে যাবে, তোমরা বলবে স্যার এটা তো অর্ডারে পরিণত হয়ে যাবে, তাহলে সেই টুটা কিসে পরিণত করে দিলাম আমরা, কি অর্ডার, কি অর্ডার, অর্ডার করবো না কিন্তু, এখানে সেড আছে, সেড পাস্ট টেন্স, আসল ভার্বটা হচ্ছে সেড, তার পাস্ট টেন্স হচ্ছে সেড, তাই অর্ডারটা পাস্ট টেন্স করলাম, অর্ডার, সেড টু এর বদলে অর্ডার বলছো, বসলো অর্ডার টু হবে না, সি অর্ডার, হি অর্ডার মি করলাম। এরপরে আমরা দেখেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্যের ক্ষেত্রে এই ইনভার্টেড কমাটা, এই যে ইনভার্টেড কমার মধ্যে কথাটা রয়েছে, এই ইনভার্টেড কমার মধ্যে কি দ্যাট বসছিল, এখানে কিন্তু দ্যাট বসবে না। আমরা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে দেখছিলাম যে ইনভার্টেড কমাটা উঠে গিয়ে এখানে ইট কিংবা হোয়েদার বসছিল, ইট কিংবা হোয়েদার বসছিল, এখানে কিন্তু সেটাও বসবে না। তাহলে এখানে কি করতে হবে, এখানে বাক্যটাকে টু ইনফিনিটিভ করে দিতে হবে, কি ইনফিনিটিভ করে দিতে হবে, টু ইনফিনিটিভ করে দিতে হবে, সেটা কি
ভালো করে বাক্যটা পড়ো, যে সে বলেছিল আমাকে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তাহলে আমাকে কি করতে হচ্ছে, যে সে আমাকে তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিল, তে বলেছিল। আমরা জানি যে বাংলা ক্রিয়াপদের শেষে ভার্বের শেষে যখনই তে বোঝাবে তখন ইংরেজিতে একটা জিনিস হয়, সেটা হচ্ছে ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব, একটা টু যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান হয়। সে আমাকে, আমি এখানে এসেছি পড়াতে, আমি বলি আই কেম হিয়ার, আমি এখানে এসেছিলাম পড়াতে, তাহলে টু টিচ, ওই যে পড়াতে টু টিচ। সে এখানে এসেছে নাচতে, হি কেম হিয়ার টু ডান্স, ওই যে টু ডান্স নাচতে, সেরকমটা এখানে ব্যবহার করা হবে, এখানে টু ব্যবহার করতে হবে। তাহলে হি অর্ডার মি, সে আমাকে অর্ডার করেছিল, সরি হি অর্ডার মি টু, এরপরে টু, এরপরে মূল ধরনের প্রেজেন্ট ফর্ম ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বটা কোথায় পাবে, ভার্ব তো শুরুতেই থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বটা শুরুতেই থাকে, কারণ সাবজেক্টটা উঁচু থাকে। টু গেট আউট কেন হলো, গট আউট কেন হলো না, কারণ টু এর পরে সবসময় মূল ভার্বের কোন ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে গেটের প্রেজেন্ট ফর্মই হলো গেট আউট বেরিয়ে যাও, টু গেট আউট অফ। এখানে কিন্তু কে কাকে কার উদ্দেশ্যে কথাটি বলছে সেই অনুযায়ী কিন্তু প্রোনাউনগুলি চেঞ্জ হবে। এখানে মাইটাকে, মাইটা হচ্ছে সে বলছে তাহলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তাহলে এখানে সে, এখানে মাইটা হচ্ছে যে এই এই ছেলেটা, এই বেটা ছেলেটা, তাহলে হি মাই, তাহলে তার বাড়ি থেকে বেরিয়ে যাও, তার মানে হিজ, গেট আউট অফ হিজ হাউস, এখানে হিজটা হচ্ছে মাই বলে, তাহলে হিজ হয়ে গেল, কারণ তার বাড়ি ছেলেটার বাড়ি, তাহলে ছেলেটার বলছে বলে এখানে হিজ হয়ে গেলো। এখানে যদি সাবজেক্টটা মেয়ে থাকতো সি থাকতো তাহলে এখানে হার হতো, এখানে যদি দে থাকতো তাহলে এটা দেয়ার হতো, কারণ হিজটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তোমরা পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ প্রোনাউনের ক্লাসগুলো কিন্তু তোমরা সিস্টেমেটিক্যালি সেগুলো দেখার চেষ্টা করবে। নাউনের আগে রয়েছে মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, অধিকার বলেছে, তাই এটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে, তাহলে এটা আমার হয়ে গেল। আসলে কি বুঝতে পারলে এটা, তাহলে হি অর্ডার মি টু গেট আউট অফ হিজ হাউস। নেক্সট আমরা চলে আসি, এরপরে ধরো তুমি তুমি হয়তো কারোর কাছ থেকে জল চাইছো বা পেনটা চাইছো, অনুরোধ করছো বা অনুরোধ কিছু করছো, দয়া করে এখান থেকে যাও তুমি আমার চোখের সামনে থেকে, সেটা কিন্তু কোন ধরনের বাক্য হবে, সেটা কিন্তু রিকোয়েস্ট বোঝাবে, সেখানে কিন্তু রিপোর্টেড স্পিচটা রিকোয়েস্টেডে পরিণত হবে। তাহলে নাম্বার টু, হি সেড টু হার, সে তাকে বলেছিল প্লিজ ফরগিভ মি, আমাকে কি করে দাও, ক্ষমা করে দাও, ফর মাই ডিড, আমার কাজের জন্য আমাকে কি করে দাও, ক্ষমা করে দাও। ডু মানে করা আর ডিড মানে কাজ, ডুটা হচ্ছে ভার্ব, ডিডটা হলো নাউন। তাহলে সে বলেছিল আমাকে দয়া করে ক্ষমা করে দাও আমাকে আমার কাজের জন্য বা আমার ভুল কাজের জন্য, মিস ডিড সবথেকে ভালো হচ্ছে, ডিড বা মিস ডিড, ডিডটা দেখে তো শব্দ শেখা হয়ে যাবে, মিস ডিড করে দিলাম, ডিডটা আসল শব্দ, মিসটা হচ্ছে প্রেফিক্স, মিস ডিড মানে খারাপ কাজ। তাহলে এখানে রিপোর্টিং ভার্বটাতে রিপোর্টেড স্পিচটাতে প্লিজ রয়েছে, তাহলে প্লিজ রয়েছে মানেই হচ্ছে এটা কোন ধরনের বাক্য বলো তো, তোমরা বলবে হ্যাঁ এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স, প্লিজ রয়েছে, প্লিজ মানে দয়া করে, এটা অনুরোধ বোঝাচ্ছে, তাই আমরা রিপোর্টেড স্পিচটা কিসে পরিণত করে দেবো, রিপোর্টিং ভার্বটা কিসে পরিণত করে দেবো, এই রিপোর্টিং ভার্বটা তখন পরিণত করবো কি, এই যে রিকোয়েস্টেড হার, সেটাকে অনুরোধ করেছিল। প্রাইমারিলি যারা শিখছেন তার কিন্তু অর্ডার বোঝলে অর্ডার, রিকোয়েস্ট বোঝলে রিকোয়েস্ট, অ্যাডভাইস বোঝলে অ্যাডভাইস। এখানে কিন্তু অন্য ধরনেরও কিন্তু ভার ব্যবহার করা যেত, এখানে ইমপ্লোর করা যেত, ইমপ্লোর মানে হচ্ছে আকুতি মিনতি করা, কি করা, আর্নেস্টলি রিকোয়েস্ট, আকুতি মিনতি করা, আমি হাতজোড় করে বলছি এখান থেকে বেরিয়ে যান, এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি একটু অ্যাডভান্স লেভেলে তোমরা কি ইউজ করতে পারো, অ্যাডভান্স কেন, শুরু থেকে করতে পারো, দু চারটা দশটা কুড়িটা প্র্যাকটিস করে তারপরে করতে পারো। ইমপ্লোর মানে আকুতি মিনতি করা,
IMPLORE তার past tense হলো implode, বুঝছেন? এই ভাগটা ব্যবহার করতে পারো ইমপ্লোড বা বেট করতে পারো, বেট ক্ষমা প্রার্থনা করা, বেট আরো ভালো হবে সব থেকে, বেট বেট মানে ক্ষমা প্রার্থনা করা, এখানে তাহলে রিকোয়েস্টের বদলে বেট বি ডাবল জি হয়ে গেল, আসল ভাগটা হচ্ছে বি জি, বেট মানে ক্ষমা প্রার্থনা করা, ডাবল জি হয়ে যাচ্ছে, কনসোনেন্টটা আগে ভাগ থাকলে কনসোনেন্টটা ডাবল হয়ে যায়, বেট ইডি বা এনজি যোগ করার সময় বা ইমপ্লোড ব্যবহার করতে পারো, রিকোয়েস্টের বদলে বেট বা ইমপ্লোড ব্যবহার করতে পারো। এটা বলে রাখলাম আমি একটু অ্যাডভান্স লেভেলের ক্ষেত্রে যারা ভালো করে শিখতে চাও, হি রিকোয়েস্টেড হার, হি বেগড হার, হি ইমপ্লোরড হার, যে কোনো হতে পারে। তাহলে প্লিজ, এটি প্লিজ প্লিজটা কি রাখবো না প্লিজটা রাখবো না, আমরা প্লিজ মানে অনুরোধ করা, প্লিজটা আমরা এখানে রাখবো না, কারণ প্লিজের বদলেই আমরা রিকোয়েস্টে করে দিয়েছি এখানে। তাহলে আসল ভাগটা হচ্ছে ফরগিভ মানে ক্ষমা করা, এরপরে আমাকে টু ইনফিনিটিভ করতে হবে, মানে টু এর পরে সে রিকোয়েস্ট করেছিল তাকে যেন তার ভুল কাজের জন্য কি করা হয়, ক্ষমা করা হয়। তাহলে এখানে টু করতে হবে, টু ইনফিনিটিভ করতে হবে, টু 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 এর পরে মূল ভাবে প্রেজেন্ট ফর্ম কোনটা ভাগ, আসল ভাগ হচ্ছে ফরগিভ, ডিপেন্ডেন্ট লিখে দিচ্ছি, টু ফরগিভ, ফরগিভ মানে ক্ষমা করা, ফরগিভ বলো না কিন্তু টু এর পরে সবসময় মূল ভাবে প্রেজেন্ট ফর্ম হয়, ফরগিভ মানে ক্ষমা করা। মি মানে কাকে, মি মানে এই ছেলেটাকে, এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে, কে কাকে কার উদ্দেশ্যে কথাটা বলছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টু ফরগিভ মি মানে তাকে, তাকে মানে ছেলেটাকে, হি তাহলে কি হয়ে যাবে এখানে, হিম হয়ে যাবে, হি হলো না কেন স্যার, হি তো সাবজেক্টিভ ফর্ম, এখানে হিম লাগবে, অবজেক্টিভ ফর্ম লাগবে, তাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যে অংশের উত্তর পাওয়া যাবে অবজেক্ট পড়ে। টু ফরগিভ হিম, ফর মাই, মাই মাই মানে কি, মাই মানে কি, মাইটা কি, এখানে মাইটা হচ্ছে হি, হিটা হচ্ছে মাই, হিটা হচ্ছে মাই, তাহলে তার ভুল কাজের জন্য, তার ভুল কাজের জন্য, তার মানে কি হিজ বা হার, এখানে ছেলে রয়েছে তাই কি বসাবো, মায়ের বদলে হিজ বসাবো, হিজ মিসডিড। আসলে একটু বুঝতে কোনো অসুবিধা হলো না, শেষে ফুলস্টপ হবে, কিন্তু সব ধরনের বাক্য শেষ পর্যন্ত নেগেশন চেঞ্জে ফুলস্টপ হয়ে যায়, মানে অ্যাসারটিভ সেন্টেন্স হয়ে যায়, সাধারণ বাক্য হয়ে যায়। আশা রাখছি এটা বুঝতে পারলে। এরপরে চলে আসি আমরা, এরপরে কোনো বাক্যের দ্বারা, কোনো বাক্যে দেখছো রিপোর্টেড স্পিচটা যদি কোনো বাক্যের দ্বারা অর্ডার বোঝায়, অ্যাডভাইস বোঝায়, উপদেশ বোঝায়, তাহলে কিন্তু তোমরা রিপোর্টিং ভাগটা কিসে পরিণত করবে, তখন অ্যাডভাইসে পরিণত করবে, প্রেজেন্টেশনে থাকলে, পাস্ট টেন্সে থাকলে অ্যাডভাইস করবে। সেরকম বাক্য দেখায় কখনো মিথ্যে কথা বলো না, লাইয়ের আগে এ বসছে, দেখো ট্রুথের আগে দা বসছিল, তারা নির্দিষ্ট হয়, ট্রুথটা নির্দিষ্ট তাই তার আগে দা, এবং মিথ্যাটা হচ্ছে যে কোনো মিথ্যা হতে পারে, তাই একটা এটা এটার আগে এ বসলো, ইনডেফিনিট আর্টিকেল। তাহলে এই বাক্যটা দেখো, যখন ম্যাক্সিম চেঞ্জ করবো তখন কি হবে, এটা তো অ্যাডভাইস বোঝাচ্ছে, উপদেশ বোঝাচ্ছে, তাই এখানে দ্য টিচার, দ্য টিচার অ্যাডভাইসড, ADVISED অ্যাডভাইস হয়ে গেল, এখানে সেই আছে, সে পাস্ট টেন্স, তাই অ্যাডভাইস হলো পাস্ট টেন্স, কি হলো, অ্যাডভাইস হয়ে গেল। ওকে, এখানে আর্জ করতে পারতে, আর্জ, ওকে, আর্জ মানে বোঝানো, এখানে ফরবেড করতে পারতে, নিষেধ করা, নিষেধ করা বোঝাচ্ছে, এখানে ফরবেড করতে পারতে, কিন্তু ফরবেডের ব্যবহারটা একটু আলাদা, ফরবেড মানে নিষেধ করা, এটার ব্যবহারটা কিন্তু একটু আলাদা, পরবর্তী যখন অ্যাডভান্স লেভেলে আমি করাবো তখন সেগুলো দেখাবো। এখানে ওয়ার্ন যদি সতর্ক করা বোঝায় তখন কিন্তু তোমরা রিপোর্টিং ভাগটা কি কিসে চেঞ্জ করে দেবে,
ওয়ার্ন করে দেবে, ওয়ার্নিং সেখান থেকে এসেছে, ওয়ার্ন মানে সতর্ক করা, ডাব্লিউ আর এন পাস্ট টেন্সে থাকবে ওয়ার্ন, আর ভয় দেখানো থ্রেট মানে ভয় সেটা নাউন, তার ভার্ব হলো থ্রেটেন সেটা প্রেজেন্ট টেন্স, আর পাস্ট টেন্স হলো থ্রেটেন্ড মানে ভয় দেখানো, ভয় দেখানো, এগুলো কিন্তু এই ভার্বগুলো কিন্তু তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সে নেগেশন চেঞ্জের সময় ব্যবহার করতে পারবে। যদি এখানে ভয় দেখানো বোঝে তাহলে এখানে রিপোর্টিং ভার্বটা থ্রেটেন করে দেবে, ঠিক আছে, যদি তাই তো এখানে যদি সতর্ক দেওয়া বোঝায় বা সচেতন করা বোঝায়, সতর্ক করা বোঝায় তাহলে তখন ওয়ার্নিং দেওয়া বোঝায়, তখন তুমি ওয়ার্ন করে দেবে। এখানে দ্য টিচার অ্যাডভাইসড, শিক্ষক মহাশয় অ্যাডভাইস দিল, এখানে নেভার রয়েছে, তাহলে আমি কি করবো বাক্যটা যদি এখানে বলে দিই যে যদি সাধারণ বাক্য হয় যদি তখন তাহলে আমি টু ইনফিনিটিভ করে দিয়েছিলাম, টু ইনফিনিটিভ, কিন্তু না বাচক যদি বাক্যটা হয়, যদি হ্যাঁ বাচক বাক্য হয় তাহলে সেক্ষেত্রে কোনো ব্যাপার নেই, কিন্তু না বাচক বাক্য থাকলে, নো কিংবা নেভারের ব্যবহার থাকলে, নো কিংবা নেভারের ব্যবহার থাকলে বা না বাচক বাক্যটা যখন থাকবে তখন এমনিতে তো টু যুক্ত মূল ভাবে প্রেজেন্ট ফর্ম করছিলাম, তখন কি করতে হবে, হি অ্যাডভাইস, দ্য টিচার অ্যাডভাইস, তখন করতে হবে নট বা নেভার, এখানে নেভার বসতে পারতো, নট এরপর টু বসাবো, নট টু, আগে টু বসছিল শুধু, না বাচক বাক্য থাকলে নট টু, নট টু প্রেজেন্ট ফর্ম ভাবে, টেল তো দেওয়াই থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সে মূল ভাবে প্রেজেন্ট ফর্মই দেওয়া থাকে, টু টেল আ লাই, খুব সোজা দেখতে পাচ্ছ। আর একটা দেখা যাবে, হি সেড, এক্সারসাইজ রেগুলারলি, প্রত্যেকদিন এক্সারসাইজ করবে বা করবি, প্রত্যেকদিন এক্সারসাইজ করবে এটা কিন্তু উপদেশ দেওয়া বোঝাচ্ছে, তাহলে এখানে রিপোর্টিং ভার্বটা কিছু পরিণত হবে, হি অ্যাডভাইস দেওয়া বোঝাচ্ছে, তাহলে হি অ্যাডভাইসড, হি অ্যাডভাইসড, এরপরে কিন্তু টু ইনফিনিটিভ হবে, টু ইনফিনিটিভ, টু যুক্ত মূল ভাবে প্রেজেন্ট ফর্ম, কোনটা মূল ভাবে এক্সারসাইজ করা, to exercise, to exercise, to exercise regularly, to exercise regularly, okay, তাহলে আমরা কিন্তু যদি অর্ডার বোঝাই বা রিকোয়েস্ট বোঝাই বা অ্যাডভাইস বোঝাই সেই অনুযায়ী কিন্তু রিপোর্টিং ভার্বটাকে কি করবো চেঞ্জ করবো, বা কখনো ওয়ার্নিং বোঝালে ওয়ার্ন ভার্বটা ব্যবহার করতে পারি, ক্ষমা প্রার্থনা করা বোঝালে বা প্রার্থনা করা বোঝালে, আকুতি মিনতি করা বোঝালে বেগ বা বেগ করতে পারি, পাস্ট টেন্সে থাকলে বেগ, ইমপ্লোর করতে পারি, কোনো বোঝানো যদি আর্জ করা বোঝানো বোঝায় তাহলে কিন্তু আমরা এই আর্জ ভার্বটা ব্যবহার করতে পারি রিপোর্টিং ভার্ব হিসেবে, যদি নিষেধ করা বোঝায় তাহলে ফরবেড ভার্বটা ব্যবহার করতে পারি, ফরবেড মানে নিষেধ করা, ফরবেড করলে পরে কিন্তু সেটা প্রশ্নটা কিন্তু ফরবেড শব্দটাই একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে কিন্তু বাক্যটাকে হ্যাঁ বাজবে করতে হবে, হি ফরবেড মি টু গো মানে হচ্ছে সে আমাকে যেতে নিষেধ করেছিল, মানে হি টোল্ড মি নট টু। তাহলে আশা রাখছি বুঝতে কোনো অসুবিধা হলো না ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের, আর প্রথমেই শুরুতেই যখন আমি ওই চারটা ন্যারেশন চেঞ্জ তোমাদেরকে দিয়েছিলাম এক্সারসাইজ বা হোম টাস্ক, সেই চারটা এক্সারসাইজ কিন্তু তোমরা বাড়িতে করে নিয়ে আসবে। আর তোমাদেরকে বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, আর যদি কোনো ক্লাসের প্রয়োজন হয় বা কোনো অসুবিধা হয় নির্দ্বিধায় আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর ডেসক্রিপশন বক্সের শেষে আমি তোমাদের জন্য কিছু এক্সারসাইজও দিয়ে রাখবো, আর আমার ন্যারেশন চেঞ্জের ভিডিও লিঙ্কও কিন্তু দিয়ে রাখবো, সেই এই ভিডিওটা দেখার আগে ওইটা তোমরা দেখে নেবে এবং এক্সারসাইজও তোমরা অবশ্যই করবে। আশা রাখছি ভালো লাগলো ভিডিওটা, ভালো থেকো, সুস্থ থেকো।